আচ্ছা, তো এখন কি আপনার বিয়ে শাদী করার ইচ্ছা নাই এখন আর? আছেই তো, বিয়ে শাদী করার ইচ্ছা। তো এটা বলেন না, বললে কি হবে? বললে তো বলতাছি। তো আপনি বুঝিয়ে বলেন যে কি চান আপনি এখন? তাই একটা মনের মানুষ, ভালো একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, জানা অজানা কিছু গল্প। তো ঝর্ণা, তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? দর্শক কিভাবে যোগাযোগ করবে? ওই নাম্বার, মোবাইল নাম্বার। মোবাইলের মাধ্যমে? আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম্বারটা তুমি বলো। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা, তো আপুর নাম কি? ঝর্ণা। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম ঝর্ণার সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো আপা, এই যে আসছেন আমাদের মিডিয়ার সামনে, তো কী উদ্দেশ্যে আসলেন? আপনার বাবা মা আছে? বাবা নেই? বাবা মারা গেছে ক্যান্সার হয়ে। আচ্ছা, তো আপনার মা কী করে এখন? একটু জোরে বলেন কথাটা। কী কাজ করে? সিঙ্গাটিঙ্গা লাগায়। আচ্ছা, তো আপনারা কয় ভাই বোন? শুধু তিনটা বোন? আচ্ছা, তো আপনি কি সবার বড়? তো আপনি কি করেন এখন? কাজ করেন? বিয়ে শাদী হয়েছে? সাইরে দিছে? কোনো বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নাই। তো কতদিন আগে আপনার বিয়ে হলো? এক বছর। মানে এক বছরের ভিতরেই সারাসারি হয়ে গেছে। তো বিয়ে শাদী করার আগে কি আপনি যে জেনে বুঝে বিয়ে শাদীটা করেন নাই, যে যাকে বিয়ে করছেন বা বিয়েটা দিছিল কি আপনার বাবা না আপনার মা? মা বাবা দেখে দেয় নাই না? আপনি নিজেই করছিলেন? পরে কি মানে আর বিয়েটা টিকল না বেশি দিন? তো স্বামীতে আপনি কিছু প্রতিবাদ করলেন না যে আমাকে ছেড়ে দিচ্ছ, তো আমি কিভাবে চলবো? তো এখন আছেন আপনার বাবা মার কাছে নাকি? আচ্ছা, তো এই যে এতদিন ধরে আসলেন, তো আপনাকে এর ভিতরে কি আর কেউ বিয়ে শাদী করার অফার দেয় নাই? আচ্ছা, তো আপনার ছোট দুই বোন কি করে? তারা ছোট ছোট, তারা লেখাপড়া করে? আচ্ছা, তো এই যে আসছেন আমাদের মিডিয়ার সামনে, এখন আপনি কি চান দর্শকদের কাছে, কি উদ্দেশ্যে আছে আর? সহযোগিতার জন্য? আচ্ছা, তো এখন কি আপনার বিয়ে শাদী করার ইচ্ছা নাই এখন আর? তো এটা বলেন না, বললে কি হবে? তো আপনি বুঝিয়ে বলেন যে কি চান আপনি এখন? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা এত সময় ছিলাম ঝর্ণার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো ঝর্ণা, তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে? আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, তো দর্শক তার নাম্বারটা আমি বলেছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন ঝর্ণার সাথে, 01608-51-66 এই নাম্বারে যোগাযোগ করবেন ঝর্ণার সাথে। তো নাম্বারটা আমি আবার বলেছি, 01608-51-66 এই নাম্বারে যোগাযোগ করবেন ঝর্ণার সাথে। তো ঝর্ণা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা এত সময় ছিলাম ঝর্ণার সাথে, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।